দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছ আমি হুমায়ুন আহমেদ তো দর্শক আপনারা জানেন ইতিপূর্বে আমি আমাদের নার্সারিতে থাকা বিভিন্ন জাতির বিদেশি ফলের কিছু প্রতিবেদন আপনাদেরকে আমি দিয়েছিলাম তো দর্শক অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে আমাদের নার্সারিতে কি কী ধরনের বিদেশি ফলের চারা রয়েছে দর্শক এরই ধারাবাহিকতা আমি আজকে আর একটি রিভিউ নিয়ে এসেছি আর আজকে আমি যেই ফলটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি সে ফলটি মূলত দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার একটি ফল আর এই ফলটি আমাদের বাংলাদেশে নতুন আর এই ফলটিকে বলা হয়ে থাকে এগ ফ্রুট বা ডিম্পল তো দর্শক এই ফলটি দেখতে অনেকটা ডিমের মতো বলে এই ফলটিকে বলা হয়ে থাকে ডিম্পল তো এই ফলের যে কিছু বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে হচ্ছে এই ফলটি কাঁচা অবস্থায় থাকে সবুজ আর এই ফলটি পাকা অবস্থায় এর রং হয়ে থাকে গাঢ় সোনালি রঙের বা কমলা রঙের আর এই ফলের যে ভিতরটা পাকা অবস্থায় ভিতরটা অনেকটা সিদ্ধ ডিমের কুসুমের মতো হয়ে থাকে একদম সফট আর এই কারণে ডিমটি ফলটিকে বলা হয়ে থাকে ডিম ফল আর অত্যন্ত ঘন ঘনরস্য ভরপুর এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে চিনি চর্বি এবং আমিষের পরিমাণ আর অনেক দেশে তো এই ফলটিকে উচ্চমাত্রা ঔষধি ফল বলেও গণ্য করা হয়ে থাকে তো এই ফলটি আমাদের দেশে যে আবহাওয়া আছে এই আবহাওয়াতে খুব ভালো ফল হচ্ছে আমাদের দেশে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও এই ফলটি উৎপাদিত হচ্ছে তো বাংলাদেশের আবহাওয়া যেহেতু এই ফলটির জন্য উপযোগী সেজন্য আমরা এই ফলটি বাংলাদেশের চাষাবাদের জন্য নিয়ে এসেছি তো দর্শক অত্যন্ত সুমিষ্ট আর পুষ্টিগুণে ভরপুর ঔষধি এই ফলটি চারা আবার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমার পাশে যেই গাছটি দেখতে পাচ্ছেন এই ড্রামে রোপণ করা আছে এই গাছটি হচ্ছে সেই ফ্রুট বা ডিম ফল তো দর্শক গত বছর আমাদের এই গাছটিতে প্রচুর পরিমাণে এই এগ ফ্রুট হয়েছিল এই ফলটির ভিতরে একটি মাত্র বিচি থাকে আর ভিতরের অংশটা পাকা অবস্থায় হলুদ থাকে এবং ভিতরে যে শ্বাসটা থাকে সেটা সিদ্ধ ডিমের কুসুমের মতো থাকে এবং খুব সফট থাকে আর এখন যদি আপনাদেরকে আমি দর্শক দেখাই যে আমার এই গাছটিতে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে আমার এই গাছটিতে কিন্তু এই ডালটিতে আপনারা ফুল দেখতে পাচ্ছেন প্রচুর ফুল হয়েছে তো দর্শক এইভাবে করে যদি আমি আরেকটি ডাল আপনাদেরকে দেখাই আপনারা সেটা দেখতে পারবেন যে এই ডালটিতেও কিন্তু ফুল হয়েছে আর এই ফুল হওয়া থেকে ফল হওয়া পর্যন্ত পনেরো থেকে বিশ দিন সময় লাগে বিশ দিন পরে সেটা গুটি বা দানা বাঁধে তো দর্শক এখানে আরেকটি ডাল আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডালটিতেও কিন্তু এই আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল হয়েছে এই এক ফ্রুট বাংলাদেশের নতুন সম্ভাবনাময় এক ফল হচ্ছে এই এগ ফ্রুট তো এই গাছটিতে যদি আমি আরেকটা ডালের দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখবেন যে এই ডালের আগাত কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়েছে দর্শক এটি হচ্ছে সেই এক ফলের গাছ এবং এই গাছটিতে আপনারা ফুল দেখতে পাচ্ছে তো এখানেও যদি আর একটু খেয়াল করেন এদিকেও কিন্তু আপনারা আরও আরেকটি ডালেও ফুল দেখতে পাচ্ছেন বা আমরা দেখতে পাচ্ছি ফুল তো এভাবে করে দর্শক আমাদের নার্সারিতে আরও কিছু এরকম এক ফ্রুটের বিভিন্ন বয়সের এই চারা রয়েছে তো এদিকে আরেকটি গাছ সেটা তো যদি আপনারা একটু খেয়াল করেন দেখবেন দর্শক গাছটি অনেকটা উঁচু গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানেও কিন্তু একটি ডালে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এগ ফ্রুটের ফুল হয়েছে তো দর্শক এই এক ফ্রুট স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি ফল আর এই ফলটি আমাদের বাংলাদেশে যেহেতু নতুন সেহেতু অনেকের কাছে এটা অপরিচিত একটি ফল তাই আমি এই প্রতিবেদনটি আমি আপনাদেরকে দিয়েছি যারা এই এগ ফ্রুট সম্পর্কে জানতে চান বা এই এগ ফ্রুটের চারা পেতে চান সেটা দুইভাবে চাষ করা সম্ভব সেটা আপনার আপনার বাছার সাথে ড্রামে রোপণ করেও সেই এগ ফ্রুট খেতে পারেন আবার চাইলে এটা আপনার জমিতে রোপণ করেও সেটা থেকে আপনি এগ ফ্রুট পেতে পারেন বা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন তো দর্শক যারা এই এগ ফ্রুটের চারা পেতে চান মোবাইলের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা দেশে আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন ফলের চারা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা অন্য কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি তো দর্শক আমি নতুন নতুন যে আপডেট ভিডিওগুলো আমাদের ফলের দিচ্ছি সেগুলো আপনারা যাতে সহজে পেতে পারেন বা দেওয়ার সাথে সাথে পেতে পারেন সেজন্য আমি বলছি যে আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করবেন তো দর্শক আমি আবারও নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ